Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. Aaj ami banabo choto boro shobar pochonder ekti recipe. Egg vegetable fried rice. Er jonno ami basmati chal siddho kore pani choriye niyechi. Aro amar ja ja lagche ta hocche capsicum गाजर प्याज पत्ताकपि कुचि आरो लागछे चारटा डिम आरो लागछे सया सस काचा मरीच कुचि टेस्टिंग सल्ट लवण एबार आमी प्याने तेल गरम करे नियेछि एर मध्ये एखन आमी चारटा फेटानो डिम भालोमतो भेजे निब ভেজে নাও হয়ে গিয়েছে এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে হালকা ফ্রাই করব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলোকে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি এবার আমি সিদ্ধ করা সব সবজিগুলোকে পেঁয়াজের সাথে ভালোমতো ভোনা করে নিব এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি দিয়ে ভালোমতো সবজিগুলোর সাথে মিক্স করব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ টেস্টিং সল্ট দিয়ে ভালোভাবে সবজিগুলোর সাথে মিক্স করে নিব এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালোভাবে সবজিগুলোর সাথে মিক্স করে নিব এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা বাসমতি চালগুলো দিয়ে ভালোভাবে সবজিগুলোর সাথে মিক্স করে নিব 4 থেকে 5 মিনিট এবার আমি দিয়ে দিচ্ছি লবণ এবার আমি দিচ্ছি বাকি ভেজে রাখা ডিমগুলো প্রথমে আমি পুরোটা দেইনি সবজির সাথে আমি কিছুটা ফ্রাই করে নিয়েছি বাকিটা আমি এখন মিক্স করে দিচ্ছি এবার আমি দিয়ে দিব সয়া সস দিয়ে ভালোভাবে মিক্স করে 2 থেকে 3 মিনিট ফ্রাইড রাইস গুলোকে আমি রান্না করব বাস তৈরি হয়ে গেল আমার মজাদার এগ ভেজিটেবল ফ্রাইড রাইস আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন